বন্ধুরা এই ভিডিওটি কোনো জব বিজ্ঞপ্তি নয় বন্ধুরা কিন্তু জব বিজ্ঞপ্তি সংক্রান্ত রিলেটেড একটি আপডেট বন্ধুরা তো আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে সকল বন্ধুরা সরকারি চাকরির জন্য খাটছেন তাদের জন্য তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারে ঘটে যাওয়া একটি ফেক জব বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি আপডেট আপনাদের সামনে জানাবো যেটি একদম বাস্তব আপডেটটি শুনলে আপনারা চমকে যাবেন তো চলুন কী আছে আপডেটটি দেখে নিই দেখে নেওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা প্রতিনিয়ত জব বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কাউকে জানাতে হলে অবশ্যই অবশ্যই এটি শেয়ার করে দেবেন তো কী আছে চলুন ফেক ফেক আপনার যে নিউজটি বেরিয়েছে যে জব বিজ্ঞপ্তিটি ফেক ছিল তার সংক্রান্ত আপডেটটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো আপডেটটি একটি নিউজ আপডেট বন্ধুরা আশা করি আপনাদের হেল্পফুল হবে তো আপডেটটি দেখুন বন্ধুরা যেখানে বলা হচ্ছে চাকরির টোপ দিয়ে হাইকোর্টে ইন্টারভিউ গ্রেপ্তার সাত প্রতারক অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যেখানে চাকরির নাম করে আপনাদের কাছ থেকে টোপ দিয়েছে এবং ইন্টারভিউ আপনাদের হাইকোর্টে করানো হয়েছে তার মানে বুঝতেই পাচ্ছেন যেখানে সাতজন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে কী আছে খবরটি আমি আপনাদের জানাচ্ছি এখানে বলা হচ্ছে দেখুন নিউজটিতে যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার অফিসে চাকরির লোভনীয় সুযোগ খুদ আদালতের অন্দরেই ইন্টারভিউ ডাকযোগে সফল প্রার্থীদের বাড়িতে নিয়োগপত্র কোথাও বিন্দুমাত্র সন্দেহ অবকাশ নেই আর তাই চাকরি আশায় বুক বেঁধে ছিল বেশ কয়েকজন যুবক যুবতী কিন্তু নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসেই জানা গেল সত্যিটা সব জাল প্রতারিত হয়েছে বেকার যুব যুবতীরা শেষ পর্যন্ত এই চক্রে পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ ধরা পড়েছে সাতজন প্রতারক আপাতত তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তবে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোনোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা কারোর সাহায্যে এই আদালতের মধ্যে ইন্টারভিউ আয়োজন করা হয়েছিল কাজ তা জানতে সব দিক খোলা রেখে চলছে তদন্ত আদালত ও পুলিশ সূত্রে খবর চাকরির আশায় সাড়ে আট লক্ষ টাকা দিয়ে প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্থ নদিয়ার এক যুবক তিনি পুলিশকে জানান অনেক দিন ধরে সরকারি চাকরি খুঁজছিলেন সেই সূত্রে জেলার এক বাসিন্দা তাকে বলেন হাইকোর্টে লোক নেওয়া হবে ইন্টারভিউ চলছে বেতন ভালো নিয়োগের দায়িত্বে থাকা অধিকারিকরা তার ঘনিষ্ঠ চাকরির জন্য চিন্তা নেই তবে টাকা পয়সা কিছু লাগবে চাকরির আশায় অভিযোগকারী টাকা দিয়ে দেন তারপর তাকে চিঠি দিয়ে ইন্টারভিউয়ের জন্য হাইকোর্টে ডাকা হয় আদালতের একতলার ভিতরের দিকে একটি ফাঁকা ঘরে চেয়ার টেবিলে বসা এক ব্যক্তি তার ইন্টারভিউ নেয় প্রশ্ন উত্তর শেষে জানিয়ে দেওয়া হয় যে চাকরি পেলে পোস্টের মাধ্যমে নিয়োগপত্র চলে যাবে জানা যাচ্ছে এইভাবে আরও অনেক যুবক যুবতীকে চিঠি পাঠিয়ে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় এরপর ডাকে তাদের কাছে যায় নিয়োগপত্র তা নিয়ে হাইকোর্টে আসার পর নদিয়ার অভিযোগকারীকে বাইরে বসা এক যুবক হাজিরা খাতা সহ সই করায় এবং রেজিস্ট্রি বুক নামে একটি খাতায় নিয়োগপত্রের খুঁটিনাটি লিখে রাখা হয় সেই প্রতারক জানায় এখন লকডাউন চলায় ভিতরে প্রবেশ নিষেধ তাই বাইরের সফায়ের বন্দোবস্ত এবং হাইকোর্টের নির্দিষ্ট কয়েকদিন খুলছে সেই দিনে তাকে আসতে হবে সেই তারিখে হাজির হয়েই আদালতে খোলা দেখে এই যুবকের সন্দেহ হয় খোঁজ করে রেজিস্ট্রি অফিসে গিয়ে নিয়োগপত্র দেখালে জানা যায় সেটি জাল তদন্ত নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং টাকা নেওয়া ব্যক্তির নাম ও ফোন নাম্বার জোগাড় করে মোবাইল সূত্রে তাকে ধরা হয় জানা যায় এইভাবে তিনি অত্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে ঠকিয়েছেন ধৃত সাতজনের মধ্যে দুইজন বেলেঘাটা দুইজন চিনার পার্কের বাসিন্দা বাকিদের বাড়ি নদিয়া উত্তর চব্বিশ পরগনা প্রতারিত বেশিরভাগ ওই জেলাগুলির বাসিন্দা তো এই ছিল নতুন আপডেটটি বন্ধুরা যে সকল প্রার্থীরা আপনার চাকরির জন্য খাটছেন তারা সহজে কাউকে টাকা দেবেন না এখানে একটি নতুন নিউজ আপডেট আশা করি আপডেটটি আপনাদের খুবই হেল্পফুল হবে যেখানে বলা হচ্ছে চাকরির টোপ দিয়ে হাইকোর্টে ইন্টারভিউ করিয়েও আপনার গ্রেপ্তার সাত প্রতারক তো যদি আপনাদের নিউজটি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি থেকে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন বন্ধুরা তার কারণে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন গুড বাই সকলকে ভালো থাকবেন